नमस्कार बंधुरा, वेलकम बैक टू द चैनल। जरा बीएस के जो फर्म फिल आप कर तेज़ क्योंकि इंटरव्यू शुरू हो गए। इंटरव्यू चलो 9, 10 और 11 तारीख पर्यंत। एक क्षेत्र में अपन की करणीय और तार पाशापाशी 9 तारीख इंटरव्यू एक्सपीरियंस कीरकम छिल से समस्त जा डिटेल्स हमारे रही है। अपन संगे भिडियोटर माध्यम अवश्य शेयर करब, तई काइंडलि भिडियो के स्किप न कर शेष पर्यंत देखु। शुरूते ही से विषय आसार आगे 9 तारीखे इंटरव्यू संक्रांत समस्त रकम डिटेल्सगुलो अपन संगे शेयर करार आगे बेस किछु बेसिक क्वेरी रही है अपन सेगल के কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। প্রথমত বলে রাখতে চাই যে কালকের যে ভিডিওর কমেন্ট সেকশন ছিল সেখানে বেশ কিছু কমন কোশ্চেন আমি দেখলাম। প্রথমত কিন্তু এখানে 23টি জেলার মধ্যে শুধুমাত্র 21টি লিস্ট রয়েছে, অর্থাৎ বাকি দুটি জেলা কিন্তু মিসিং। তার মধ্যে একটি আলিপুরদুয়ার রয়েছে। তো এই ক্ষেত্রে আপনাদের কি কি করণীয়? যারা আলিপুরদুয়ার থেকে ফর্ম ফিল আপ করেছিলেন তারা কিন্তু সবার প্রথমে যেটা করতে পারেন, প্রথমত আপনারা বিএসকে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন। আপনারা আপনাদের কোয়ারি রেজ করতে পারেন বা ফোনে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। এবং তার পাশাপাশি ওয়েবেল টেকনোলজি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা কিন্তু অবশ্যই একটি কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। সেখানে গিয়েও কিন্তু আপনারা আপনাদের অবজেকশনটিকে রেজ করতে পারেন। কেননা কী কারণে তারা যে কোনো একটি ডিস্ট্রিক্টকে মিস করেছে বা মিসিং রেখে যায় এই মুহূর্তে সেটা কিন্তু কোনোভাবেই ক্লিয়ার করেনি এই পেজটির মধ্যে। সেকেন্ড যেটা রয়েছে আপনারা কিন্তু আজকে বিকেল পর্যন্ত দেখতে পারেন, মেবি হয়তো আপনাদের ফার্স্ট পেজে বা আপনাদের ডিস্ট্রিক্টে ফার্স্ট পেজে কোনোভাবে ইন্টারভিউ ছিল না, সেকেন্ড এবং থার্ড পেজেও কিন্তু আপনাদের ইন্টারভিউ হলেও হতে পারে। তো আশা করি আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারলাম যে আপনাদের কী কী করণীয় যারা এক্ষেত্রে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে বিলংস করছেন। এবং তার পাশাপাশি যারা এই মুহূর্তে অ্যাকনোলেজমেন্ট স্লিপটিকে হারিয়ে ফেলেছেন তারা কি করবেন? প্রথমত বলে রাখি এখানে কিন্তু অলরেডি একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ রিপ্রিন্ট করার জন্য তারা বাটন দিয়ে রেখেছিল, সেখান থেকে কিন্তু আপনারা আপনাদের ফোন নাম্বার দিয়ে অ্যাকনোলেজমেন্ট স্লিপটিকে রিপ্রিন্ট করতে পারতেন। কিন্তু এই মুহূর্তে কিন্তু সেই বাটনটি মিসিং, অর্থাৎ আপনারা কিন্তু কোনোভাবেই আর নতুন করে অ্যাকনোলেজমেন্ট স্লিপটিকে প্রিন্ট আউট করতে পারবেন না। সুতরাং যারা অ্যাকনোলেজমেন্ট স্লিপটিকে হারিয়ে ফেলেছেন তারা কিন্তু কোনোভাবেই আর এই মুহূর্তে ইন্টারভিউতে পার্টিসিপেট করতে পারছেন না। সেকেন্ড যেটা বলে রাখি আপনারা কীভাবে আপনাদের ভেনিউ এবং ডেট চেক করবেন, এখানে কিন্তু খুব ক্লিয়ারলি বলে দিয়েছে প্রত্যেক দিন, অর্থাৎ আজকে 9 তারিখ, 9 তারিখে কিন্তু 10 তারিখের ইন্টারভিউ ডেট এবং তার পাশাপাশি আপনাদের ভেনিউ জানিয়ে দেওয়া হবে। 5টা থেকে 8টার মধ্যে কিন্তু তাদের ডেটাবেস পুরোপুরি ক্র্যাশ থাকবে, কেননা 5টা থেকে 8টার মধ্যে কিন্তু তারা তাদের ডেটাবেসে সমস্ত রকম যা যা ডেটাগুলো রয়েছে বা ভেনিউগুলো রয়েছে বা লিস্টগুলো রয়েছে সেগুলোকে আপলোড করবে। আপনারা ধৈর্য ধরে সবার প্রথমে কী করবেন, 7টা বা 8টার পর থেকে চেষ্টা করবেন, আপনারা কিন্তু ইজিলি সমস্ত ডেটাগুলো পেয়ে যাবেন। এবং তার পাশাপাশি সবার প্রথমে কিন্তু আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপ এবং আপনাদের সমস্ত ডকুমেন্টগুলো রেডি রাখবেন, কেননা আপনাদের যদি সেকেন্ড ফেজ বা থার্ড ফেজে যে কোনো একদিন পড়ে যায় তাহলে কিন্তু আপনারা সময় পাবেন না, কেননা নেক্সট ডে কিন্তু আপনাদের ইন্টারভিউটিকে স্কেডিউল করা হচ্ছে। এবার চলে আসে আজকে 9 তারিখে ইন্টারভিউর যে এক্সপিরিয়েন্স সেটা কীরকম। প্রথমে বলে রাখি 9 তারিখে ইন্টারভিউ এক্সপিরিয়েন্স কিন্তু খুব একটা ভালো নয়। আপনারা চাইলে পরে কিন্তু আপনাদের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স অবশ্যই শেয়ার করতে পারেন, কেননা এক্ষেত্রে কিন্তু যেহেতু ক্যান্ডিডেটদেরকে কোনো একটা পার্টিকুলার জায়গায় ডেকে নিয়ে যাওয়া হচ্ছে, স্কিল টেস্ট হবে এটাই কিন্তু আশা করেছিল অনেকে, কিন্তু কোনোভাবে কোনো স্কিল টেস্ট করা বা নেওয়া হচ্ছে না। আপনাদের সঙ্গে কী করা হচ্ছে, সিম্পলি আপনাদের ডকুমেন্টগুলোকে চেক করা হবে এবং আপনারা সবাই কিন্তু ফর্ম্যাল জামাকাপড় পরে যাবেন, কেউ কিন্তু ক্যাজুয়াল জামাকাপড়ে যাবেন না। সেই সঙ্গে আপনাদের সমস্ত ডকুমেন্টগুলোকে রেডি রাখবেন, আপনাদের সেলফ অ্যাটাস্টেড করা ডকুমেন্টগুলো যেন রেডি থাকে, এর পাশাপাশি আপনাদের ফটোকপি যেন রেডি থাকে এবং তার পাশাপাশি আপনাদের অরিজিনাল ডকুমেন্টগুলো যেন থাকে। যে যে অরিজিনাল ডকুমেন্টগুলোকে তারা আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যেতে বলেছে সেই সমস্ত ডকুমেন্টগুলো যেন আপনাদের সঙ্গে অবশ্যই থাকে। 9 তারিখে আপনাদের সবার প্রথমে কী করা হলো, প্রথমত আপনাদের সমস্ত ডকুমেন্টগুলোকে চেক করা হলো এবং আপনাদেরকে একটা এন্ট্রি পাস দিয়ে দেওয়া হলো, আপনারা এন্ট্রি করে গেলেন। নেক্সট যেটা করা হলো যে প্রত্যেকটা আলাদা আলাদা কিন্তু শিফট করা হয়েছে, শিফট 1, শিফট 2, শিফট 3 এবং শিফট 4। প্রত্যেকটা শিফটে সমস্ত ক্যান্ডিডেটদেরকে এক বা একাধিক ঘরে, দুটো তিনটা ঘর বা একটা ঘরের মধ্যেই কিন্তু তারা একসঙ্গে গ্যাদার করছে। এরপরে তারা কী করছে, সেই ক্লাস 5-6 মতন তারা এখানে বসে রয়েছে ইন্টারভিউরা এবং তার পাশাপাশি তারা কিন্তু কতগুলো করে MCQ টাইপের কোয়েশ্চেনকে রেজ করছে এবং এখানে বসে থাকা ক্যান্ডিডেটরা কিন্তু হাত তুলে তারা কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দিচ্ছে। তো এক্ষেত্রে মূল্যায়নে একটা সমস্যা দেখা দিয়েছে যে কোনো অ্যান্সার একাধিক ক্যান্ডিডেটের কিন্তু অবশ্যই জানা থাকতে পারে, তাহলে সেই ক্ষেত্রে কীভাবে মূল্যায়ন করা হবে সেটা হচ্ছে একটা সমস্যা। দ্বিতীয়ত হচ্ছে যে কোনো একটা অ্যান্সারের সঠিক অ্যান্সার যদি একবার জানা হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে সেই অ্যান্সারটা সবাই কিন্তু ইজিলি এক্ষেত্রে কন্টিনিউ করতে পারে, তাহলে কিন্তু কোনোভাবে মূল্যায়ন করাটা ঠিকঠাক হচ্ছে না বলে আমার পার্সোনাল মতামত। আপনারা আপনাদের যে ইন্টারভিউ সেন্টার ছিল সেখানে কীভাবে ইন্টারভিউটাকে কন্ট্যাক্ট করা হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, যাতে পরবর্তীতে যারা ইন্টারভিউতে পার্টিসিপেট করতে চাইছে তারা যাতে ইজিলি একটা পারসেপশন পেয়ে যায়।
সেকেন্ড যে কেসটা রয়েছে যে আপনাদের কী ধরনের কোয়েশ্চেন করা হচ্ছে, প্রথমত আপনাদেরকে বলে রাখি কম্পিউটার রিলেটেড কোয়েশ্চেন করা হচ্ছে এবং আউট অফ দ্য বক্স কোয়েশ্চেন খুব একটা জিজ্ঞেস করা হচ্ছে না, যদিও আমি দুটো আলাদা আলাদা শিফটে কিন্তু সাতজনের সঙ্গে মোটামুটি কথা বলি এবং সেখান থেকে যেটা জানতে পারি যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু 90% কোয়েশ্চেন কম্পিউটারের থেকে জিজ্ঞেস করা হচ্ছে, একটা বা ম্যাক্সিমাম দুটো কিন্তু জিকে বা জিএ থেকে কোনোরকম কোয়েশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে। যেমন আজকে একটা জিকের কোয়েশ্চেন তারা জিজ্ঞেস করেছিল যে আমাদের দেশের ন্যাশনাল অ্যান্থেম কী, তো সেক্ষেত্রে কোনো একজন ক্যান্ডিডেট যদি দিয়ে দেয় অ্যাকচুয়াল অ্যান্সারটা, পরবর্তীতে বাকি ক্যান্ডিডেটদেরও কিন্তু এই ক্ষেত্রে অ্যান্সারটা জানা থাকতে পারে, তাহলে কিন্তু অনেকেই সেই সেম অ্যান্সার দেবে, তাহলে সেইভাবে সেই ক্ষেত্রে কীভাবে মূল্যায়ন করা হবে সেটা কিন্তু এই মুহূর্তে বোঝা যাচ্ছে না, সেটা কিন্তু শুধুমাত্র ওয়েবেল টেকনোলজি জানে। তো আশা করি আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারলাম যে আপনাদের কী কী করণীয়, আপনারা কিন্তু কোনোভাবে প্যানিকড হবেন না এবং সেই সঙ্গে আপনাদের যদি কোনো রকম পার্সোনাল কোয়ারি থেকে থাকে আপনারা কিন্তু ওয়েবেল টেকনোলজির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে ইমেল বা ফোন মারফত তাদের সঙ্গে বা বিএসকের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু আপনারা তাদের যে অফিসিয়ালস রয়েছে তাদের সঙ্গে কিন্তু অবশ্যই যোগাযোগ করে আপনাদের কোয়ারিগুলোকে ফুলফিল করতে পারেন। পরবর্তী যে ইন্টারভিউ রাউন্ডগুলো রয়েছে সেখানে আপনাদের এক্সপিরিয়েন্স অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, যাতে সমস্ত ক্যান্ডিডেটদের সুবিধা হয়। তো আশা করি শর্ট ভিডিওটির মাধ্যমে আমি যা যা ইনফরমেশনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম সেগুলোকে প্রপারলি শেয়ার করতে পারলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে না কোনো ভিডিওতে।